তোমরা এখানে যে তরলটা দেখতে পাচ্ছ না, এটা আর কিছুক্ষণের মধ্যেই সলিড হয়ে যেতে চলেছে। এটা হলো পলিইউরেথিন কম্পাউন্ড। এটা অক্সিজেনের সংস্পর্শে আসলে কিছুক্ষণের মধ্যেই বিক্রিয়া করে স্পঞ্জ তৈরি করে। তারপরে এই স্পঞ্জের সলিড বারটাকে আমরা ইচ্ছে মতো সাইজে কেটে আলাদা আলাদা কাজে ব্যবহার করি। ম্যাট্রেস, সোফা এছাড়াও নানা রকম গাড়ির সিটে এই স্পঞ্জই ব্যবহার করা হয়। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।